নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ডেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা লেডি কনস্টেবলে পরীক্ষা দিয়েছ, তোমাদেরকে বলি তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকে তোমাদের এখানে আমি কাট অফ অ্যানালাইসিস করে দিচ্ছি। তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের প্রিলিতে বলা কাট অফ কি আমার ঠিক ছিল, মিলেছে, সেটা একটু দেখে নাও। আমার মতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আশা করি তোদের মিলবে, 39-40 আমি তোমাদের যারা এসসি ওবিসি এসটি প্রত্যেক জনকে আমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলবো। কারণ ভিডিওটা শুধু এটাই নয়, যারা আপকামিং WPP দিচ্ছ, WPP বাবুলোক একটা দুটো বই থেকে হুবাহু প্রশ্ন তুলে ফেলাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা যে করেছে সেটার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেবো, আর এই বই দুটো কি সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তার আগে মিডিলে একটা কোশ্চেন আসছে যে কোশ্চেন পেপার কি স্যার কোনো রকম লিক হয়েছে? আমাকে যে কোনো পরীক্ষা যখনই হয় তখনই শয়ে শয়ে প্রশ্ন আসে, কোশ্চেন পেপার কি লিক হয়েছে? আমার খুব টেনশন লাগছে, আমার কাট অফ বেড়ে যাবে। একটা কথা তোমাদেরকে বলি, যাতে কোশ্চেন লিক যাতে না হয় সেই জন্য তোমাদের জন্য পদক্ষেপ নিয়ে 8:30 সময় রিপোর্টিং করিয়ে দেওয়া হলো। আর যে তোমরাই বলো না পরীক্ষা হলে যাওয়ার পরে কি করে সম্ভব একটা 8:30 সময় ঢুকিয়ে নিচ্ছে, 12:00 পরীক্ষা হচ্ছে, এইগুলো যদি কেউ বলা হচ্ছে, আমি বলবো এইগুলো PRB-র উপরে এবং এগুলো হচ্ছে আমাদের রাজ্য সরকারের উপরে কিচড়া ছোড়া হচ্ছে আর কিচ্ছু না, ঠিক আছে? আমি বারবার করে বলছি কোশ্চেন পেপার কোনো রকম লিক টিক এসব হয়নি আর এইগুলো আর হয় না। তোমাদের বারবার করে বলছি, তোমরা এর আগেও দেখেছো যে তোমাদের জন্য আমি কতটা তৎপর হয়ে বলেছিলাম ঘরের মধ্যে ঘড়ি এবং বায়োমেট্রিক করতে হবে, বলেছিলাম কি বলি নাই? আজকে তোমরা একটা পেপার কাটিয়ে দেখেছো কিনা জানি না, TV9 বাংলা থেকে শুরু করে সমস্ত খবরে দেখিয়েছিল যে কোন বিহারের একটা ছেলে নাকি তোমার কলকাতা পুলিশের নাকি পরীক্ষার ইন্টারভিউ দিতে গিয়ে ধরা পড়েছে। একদম ঠিক ঠিক কথা, তোমরাও শুনেছ। কিসে ধরা পড়লো? বায়োমেট্রিক। তাহলে চিরঞ্জিত স্যার বায়োমেট্রিক করতে পেরেছে কিরে? তোরাই লিখিস কমেন্টে, আমার বলা লাগবে না। তোদের জন্য লড়ছিত, যেখানে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে লাত খেয়েছি, পুলিশের লাত খেয়েছি, রোড ব্লক করে দিয়েছিলাম, মহানগরী বন্ধ করে দিয়েছিলাম 8-10 মিনিটের জন্য, বোঝা গেল? তোদের জন্য। তাহলে তোদের দিকে আমি যখন বলছি যে নিজের 100% দিয়ে পড়াশোনা কর, এই সব দিন চলে গিয়েছে, দালালরা তো প্রচুর কিছু বলবে তোকে, ও অমানুষদের কাজই তোকে এইসব বলা, ফালতু উল্টো পাল্টা বলবে যে এই নেতা খেতা ধরো নাহলে চাকরি হবে না। আরে চিরঞ্জিত স্যারের কাছ থেকে প্রত্যেক বছর এত এত চাকরি পাচ্ছে কি করে? তো এই সব কথা বাদ দে, ঝেড়ে মন ফ্রেশ করে রাখ যে কোনো কিছুর সাথে কিছু ঘটে নাই। আর কাট অফ আজকে তোদের আমি বলে দিচ্ছি, এই ভিডিওতেই বলে দেবো, তোদের এবার থেকে বায়োমেট্রিক সিস্টেমও চালু হয়ে যাবে আপকামিং এ, চিন্তা করিস না। কোন বুক যে দুটো থেকে স্যার আমি বলছেন 14-15টা প্রশ্ন হুবাহু কমন, তাহলে তো বাজিমাত করে দিয়েছি, সেই বই দুটো আর কিচ্ছু না। আমার তো ডিজিটাল নয় যে আমি ভাবে টাট করে সাট করে সারিয়ে দেবো, দিয়ে তোদিকে খুলে দেখিয়ে দেবো, ওরে গরিব মানুষ। কিন্তু গরিব মানুষ হলেও যে বইগুলো লিখি সেইগুলো গরিব নয়, সেগুলো লাখ লাখ ইনস্টিটিউটে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হয়ে ওরকম পাবি না তোরা। দুটো বই প্রত্যেক জনকে নিয়ে রাখতে বলেছিলাম, একটা হচ্ছে দ্য আলটিমেট গাইড বুক, 2 বছর আগে থেকে সবাই নিয়েছে, আশা করি তোর কাছেও আছে। 2 নম্বর যেটা আজ থেকে 20 দিন আগে প্রকাশ করেছিলাম, শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্রটা থেকে শুধু 700 প্রশ্নের মধ্যে 12+ কমন,
আর কি চাইলে একটা যে কোনো ইনস্টিটিউট একটা দুটো কমন দিচ্ছে, লাফালাফি করছে 12+ চিরঞ্জিত স্যার ওপেন চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ করছি। অনেকজনা কি গাঁজা গুলি দেখায় এরাম 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 করে, ওপেন চ্যালেঞ্জও করছি। যখন স্টুডেন্ট চাকরি পায় না সেটা ওপেনলি তুলে দেখি। তোদের কলকাতা পুলিশে যখন প্রিলিতে যখন পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ 83-75 রেজাল্ট করেছিল সেটাও তুলে দেখিয়েছি। চলো স্যার পেপারের যেটা আপনি পিডিএফ দেখাচ্ছেন, চলুন স্যার ওটা থেকে আরেকটু আরেকটু কাছে নিয়ে আসুন। জল জানত তোরা দেখেছিস যখন সালুয়াতে গিয়েছিলাম কত স্টুডেন্ট মাথায় টুপি পরাচ্ছে, তোদের কাছেও এটা চাই। কই দেখা তো গোটা পশ্চিমবঙ্গ খুঁজে দেখা ইনস্টিটিউট যেখানে টুপি পরাচ্ছে, সিভিল ড্রেসে থাকা আর উর্দি পরে, এইটাই হচ্ছে সম্মান, এইটাই ভালোবাসার, এইটাই শিক্ষক হিসাবে পাওয়া সর্বশ্রেষ্ঠ সম্মান। তোদের কাছেও এটা আশা করবো। তাই এইটুকু বলতে চাইছি, যদি পুলিশের চাকরি করতে চাস তাহলে এই সংগ্রাম এই সংঘর্ষ ব্যাচে ঢুকে যা। আমি বারবার করে সেটা অনলাইনে হোক চাই অফলাইনে হোক, আমি বলছি 100 টাকায় পশ্চিমবঙ্গকে বাজিমাত করে দেবো, এইটুকু তোদের কথা দিলাম। আমি বাজিমাত করে দেবো, মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে আমার যে তুই জিরো লেভেলের স্টুডেন্ট হও না, তোকে অঙ্কে আজকে যে অঙ্ক তোদের পরীক্ষা হলে এসেছে, যারা আমি তোদের ইউটিউবে সবসময় করানোর সময় পাই না, আজকে যারা আমার কাছে পড়ছে তারা ভালো করে জানে, আরে পিতা পুত্র ওটা অঙ্ক, ওর থেকে কত পেটার লেভেল অঙ্ক করেছিলাম। একটু আমার ম্যাথের বইটা একটু খোল, যাদের কাছে আছে চিরঞ্জিত স্যারের লেখা ম্যাথের বইটা, নিজের প্রমাণ নিজে পেয়ে যাবি, ভিডিওতে এত বড় করতে পারি, নিজে নিজে দেখ বুঝলি যে স্যার কি করিয়েছে। আজকে আমার ব্যাচের যারা ছাত্রী তাদের কাছে আমি বলবো, তোদের কাছে আমি 78 থেকে 80 নাম্বার আমি আশা করবো তোদের কাছে, যে তোরা প্রত্যেকজন করে আসতে পেরেছিস, বাকি তো তোরা জানিস কে কেমন পড়েছিস। তবে একটা জিনিস কি, ব্যাচে আমি ক্লাস কামাই করতে বারণ করি ঠিক এই কারণে, কারণ কোন দিন কোনটা করায় আর আমার মন তো হটকারি, কোন দিন দেখা গেল করতে এলাম হয়তো কি করতে এলাম, একদিন কি হয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক করতে এলাম লাস্ট অংশ দিয়ে, একটু আমি বাকি ওটা ভালো লাগছে না চলো গড়, যে গড় করেছি ওই গড় থেকে কমন চলে এসছে, এই তো এরকম হয়। তো অবশ্যই বারবার করে বলছি যে ইনস্টিটিউটের ক্লাসগুলো ঠিকঠাক ধরে করবি ঠিক আছে। একটা হচ্ছে ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তে, 2 নম্বর 4 আলটিমেট, চল ডেমোটা দেখে নেয়। আজকের দিনে দাঁড়িয়ে কোন ইনস্টিটিউট থেকে একটা দুটো প্রশ্ন কমন পাচ্ছে, সে এমন ঢোল পিটাচ্ছে মনে হচ্ছে তার কাছ থেকে গাদা গুচ্ছেন স্টুডেন্ট নাকি চাকরি পেয়ে যায়। কিন্তু আজকে তোমাদেরকে আমি এমন একটা বই দেখাবো যে বইটা থেকে এই বাবুলোক আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বাবুলোকরা হুবাহু ওখান থেকে প্রশ্ন তুলে নিয়েছে, একটু খাটেও নি, একটুখানি খাটেও নি, একটু খাটা দরকার ছিল বিভিন্ন জায়গা থেকে। এক পিস কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ে দেওয়া আছে, ওই একটা কারেন্ট অ্যাফেয়ার্সই তুলে নিয়েছে, ওপেন চ্যালেঞ্জ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে, বানিয়ে গুছিয়ে নয়, খালি দেখে যাও পরপর ঠিক আছে। সবার আগে বইটার কথা দেখে নাও জিনিসটা কি, এই হচ্ছে সেই বইটা যেটা আজ থেকে ঠিক 20-22 দিন আগে তোমাদের প্রকাশ করা হয়েছে, শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র, যারা লেডি কনস্টেবল পরীক্ষার্থীর এবং যারা এসআই পরীক্ষা দেবে প্রত্যেকজনের জন্য বলেছিলাম। মাত্র 750 প্রশ্ন রয়েছে, 750 থেকে 800 মাত্র কটা পেয়ে যাচ্ছে, 53টা পেয়ে যাচ্ছে। যে বাবা বারবার করে বলছি প্রশ্নগুলো একটু দেখে যেও। তো যে সমস্ত স্টুডেন্টরা যে সমস্ত মেয়েরা দেখে গেছিলো তাদেরকে আজকে জিকে নিয়ে ভাবতে হয়নি, আদারওয়াইজ তো বলতে পারছি না। আর তাছাড়া এই বইটা থেকে আমাদের আলটিমেট গাইড বুক আছে না, সেখানে তো টপিক চলো সেটা স্যার টপিক অনুযায়ী দেওয়া আছে, সেটা তো আসতেই পারে সেখান থেকে, সে তো এসেইছে। কিন্তু স্যার আপনি এই ওয়ানলাইনার থেকে, এই ওয়ানলাইনার বই থেকে বাবুলোকদের মানে কি বলবো, একটু খাটা উচিত ছিল, একটু সামান্য একটু খাটা উচিত ছিল বোর্ডের, একবার হুবাহু হুবাহু চলো এখান থেকে তুলে নে একদম ওয়ানলাইনার। তো জিনিসটা দেখো চোখের সামনে, চলো প্রথম 11 নম্বর পেজে চলে যাই, 2 নম্বর 3 নম্বর একটাই কারেন্ট অ্যাফেয়ার্স আছে ঠিক আছে।
এই যে 11 নম্বর বাবু, দেখে নাও, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ঠিক আছে, একটুখানি দেখে নাও। এই যে এইটা আমার মনে হয় এই জিনিসটা মনে হয় তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে সর্বপ্রথম মনে হয়। অনেক ইউটিউব দাদা আছে, অনেক ইউটিউবার আছে, কমন আমি দেখিনি কারোর এই জায়গাটা। ওপেন চ্যালেঞ্জ করে বলে দিলাম বাবা, দেখে নে বাবা, যাদের কাছে বই আছে 11 নম্বর পেজটা, মোহাম্মদ সামি 24 উইকেট 7 ইনিংসে, একটু দেখে নে, একটু দেখে নাও, ঠিক আছে। চলো বাবা নেক্সট প্রশ্ন দেখে নি। এই যে তোমাদের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের কাছে আমাদের আলটিমেট গাইড বুকটা আছে না, আলটিমেট গাইড বুকের একদম লাস্ট অংশে দেখো বেঙ্গল পুলিশের প্রিভিয়াস প্রশ্ন আছে, বাবুরা করেছে কি দেখো, হুবাহু ওই জায়গা থেকে তুলে নিয়েছে। দেখো দেখো, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প আছে, পরীক্ষায় পড়েছিল, এই দেখো রাজস্থান, দেখো কি করেছে, ঠিক আছে। আজকে যারা স্টুডেন্ট পড়ছো না, তোমাদেরকে এটুকু বলতে পারি যে তোমাদের চিরঞ্জিত স্যার না এই 100 টাকাতে রেভুলেশন ঘটিয়ে দেবে, রেভুলেশন ঘটিয়ে দেবে, এইটুকু তোমাদের বলতে পারি। সাথে থাকো, চাকরি নিয়ে বাড়ি যাও, এইটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। এই দেখো বায়ুমণ্ডলের কি মিলল, দেখে নে, যদি আমি ভুল বলে থাকি একটুখানি দেখে নে, খুলে আলটিমেট গাইড বুকটা যাদের কাছে আছে, দ্য আলটিমেট গাইড বুক আমি প্রত্যেকজনাকে রেকমেন্ড করেছিলাম, ইউটিউব থেকে শুরু করে সবাই প্রচুর প্রচুর কিনেছে, প্রায় মোটামুটি 50,000 ছেলে মেয়ের কাছে রয়েছে আমি জানি। একটু দেখে নে খুলে, আমি বলেছিলাম যে চিরঞ্জিত স্যারের কোনো তোদের এই আপকামিং যেটা তোর KPSI সেখানেও চোখ খুলে দেখিয়ে দেবো, চিন্তা করিস না। চলো নেক্সট প্রশ্ন দেখি, ভাবতে পারা যায় বাবুলোক একই পেজ থেকে দুটো কমন। চলো তোমাদের নেক্সট প্রশ্ন দেখো, এই যে গীতগোবিন্দ, গীতগোবিন্দ কার রচনা, চলো দেখিয়ে দিচ্ছি। একটা 700-750 একটা ওয়ান লাইনার বই থেকে যদি 15খানা+ কমন হয়, চাটিখানি ব্যাপার নয় এটা, মানে আজকে 12 বছরের অভিজ্ঞতা, আজকে আমার সফল, আজকে যে অঙ্ক দিয়েছি না ব্যাচে, যে অঙ্কটা দেখ, অঙ্ক তো হুবাহু আমি তো ইউটিউবে করাই না, তোদের যারা পেট ব্যাচে পড়ছিস তারা খুব ভালো করে জানিস যে স্যার কী করিয়েছে। আজকে আমার যে ব্যাচে স্টুডেন্টরা রয়েছিস না, তোদের কাছে আমি 80 আশা করবো রে, 85-এর মধ্যে 80 আশা করবো। তো আশা করি এবছরও লেডি কনস্টেবল 500+ বার করে দেবো যা। তো চলো দেখি এই প্রশ্নটা, স্যার আপনি যে ডায়লগ দিচ্ছেন দেখান শিগগিরই কোথায় আছে, চলো দেখি। তোমরা সবাই বইটার 42 নম্বর পেজে চলে যাও, ওই দেখো পরিষ্কার করে পড়ে দেওয়া আছে, দেখেছো গীতগোবিন্দ কে লিখেছে, কবি জয়দেব লিখেছে। চলো নেক্সট দেখি, নেক্সট প্রশ্ন দেখো, সোনার সংকেত কি, সোনার সংকেত কি, চলো দেখাচ্ছি। এই যে দেখে নাও নিজের চোখে, যাদের কাছে আলটিমেট গাইড বুকটা আছে একটুখানি ভালো করে দেখে নাও, যে স্যারের ধাতু আকরিকের যে অংশটা চলে যাও ওখানে, দেখো এরমভাবে দেওয়া আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ঠিক এই জায়গাটায় দেওয়া আছে গোল্ড, ঠিক আছে। চলো নেক্সটটা দেখি, পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখছি মানে জিকে কমন পাওয়ার একটা ট্রিক্স কী জানিস, আমাদের আলটিমেট গাইড বুকটা ভালো করে রাখ, তুই SI দে চাই কনস্টেবল দে, আর এই ক্ষেপণাস্ত্রটা এই দুটো ভালো করে পড়ে যা। আমি ব্যাচের ছাত্রদের কথা, তাদের তো ব্যাচের আলাদা নোট দিই, আমি তাদের কথা বলছি না যারা বাইরে থেকে রয়েছিস না, যদি ব্যাচে ভর্তি হতে নাও পারিস সেই বই দুটো যেন অবশ্যই নিয়ে রাখিস, বুঝতে পারলি। আর যারা ভর্তি হতে পারি তাদের তো ম্যাথ GI আমি কিছু ছাড়ছি না, ইংরাজিও হুবাহু কমন আছে। তো চলো দেখো আমি দেখাচ্ছি পরপর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণ, এই যে চলো দেখিয়ে দিচ্ছি, ওয়ান লাইনের থেকেই দেখাবো, চলো চলে যাও তোমরা 31 পেজ, 31 পেজে রে দেখো, ঠিক আছে সুপ্রিম কোর্টের বিচারপতির। চলো নেক্সট দেখি, চলো কান্ডালা সমুদ্র, এইটার একটা দেখায় কান্ডালা সমুদ্র বন্দর, এটা চলো আলটিমেট গাইড বুকটা বার করো সবাই, দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে সমুদ্র বন্দর লিস্ট আছে না ওটার মধ্যে দেখে নাও, এই যে এই জাস্ট আমি ব্যাচের ছাত্রছাত্রীদের কিছুদিন আগে এটা প্রোভাইড করেছিলাম যদিও, আবার একবার দেখো এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, পশ্চিম উপকূলে গুজরাটের রাজ্যের, তো এইটাই দেওয়া আছে গুজরাট রাজ্যের,
ঠিক আছে, আরও ডিটেলস দেওয়া আছে এটার মধ্যে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে আমার মনে হয় ইউনিকভাবে এটা কমন দিতে পেরেছি, আর সত্যিই তার জন্য অনেক নিজের ভালো লাগছে, যে খুব গর্ববোধ হচ্ছে। প্রত্যেকজনকে আমি সাথে বলবো যে দেরি করিস না, তোদের যে নতুন যে আমি সংঘর্ষ, তোদের আমি সিরিয়াস বলছি, তোরা আমি 1000 প্লাস সিলেকশন পাবো, ওখান থেকে সিলেকশন হবে, পাস নয়। তো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেগা, বুঝলি, অবশ্যই নিয়ে নেগা। নেক্সটটা চল, গৌতম বুদ্ধের কি হয়েছিল, মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল, চলো গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও গৌতম বুদ্ধ, তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আমার মনে হয় এইভাবে একটা বই থেকে, হ্যাঁ এইভাবে মানে এই যে মিনি অংশ না ক্ষেপণাস্ত্র, এটা আলটিমেট গাইড বুকেরই মিনি ভার্সন। তো মিনি ভার্সন থেকে এতগুলো কমন দেওয়ার কি খুব দরকার ছিল? তো সেক্ষেত্রে টোটাল বইটা, আরও তো অন্যান্য বিভিন্ন বই আছে, তো যাই হোক এখন দিয়েছে, তোমাদেরকেও পড়তে হবে। তো অবশ্যই বই দুটো নিয়ে পড়ো, ঠিক আছে, এই বই দুটো থেকে সবই দিচ্ছে দেখছি, যত দিন যাচ্ছে তত দেখছি আমাদের এই বইটা পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত প্রশ্ন এখান থেকে ঝেড়ে ঝেড়ে কমন দিচ্ছে, ঠিক আছে। তো একটুখানি সবাই পড়ো, এই যে এই ওয়ান লাইনের প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে, আর বাকি তো যেগুলো দিচ্ছি সেগুলো পড়ো ভালো করে, আশা করি প্রচুর কমন পাবে। দেখো অঙ্ক, এই যে অঙ্ক না, তোমাদের বলছি যারা আজকে আমাদের কাছে পড়ছে না, এই পিতাপুত্রে তো পিতাপুত্র তার বংশ কমন, কারোর আরও যদি কিছু থাকে তাকেও করানো হয়েছে। তোমরা নিজেই খুব ভালো করে, আমি এইভাবেও তোমাদের শিখিয়েছিলাম যে 7:1, আমি এখানেও একটু করে দিচ্ছি যদি কারোর মনে হয়, এদের পার্থক্যটা সমান নয়, কত এদের পার্থক্যটা হচ্ছে 6, কিরে এদের পার্থক্যটা কত 3, তাহলে এই 3টা এইদিকে গুণ করে দাও দুজনের সঙ্গে, 6টা এদের দুজনের সঙ্গে গুণ করে দাও, যেটা হবে সেইটা ধরে করে দাও, আরামসে বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে আমি কি বলবো, মানে আজকে আমার খুব গর্ববোধ হচ্ছে। চলো নেক্সটটা দেখি, যখন এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো, এই যে তো এই যে প্রশ্নগুলো না, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি এভরি ওয়ানকে বলবো বইটার এক কপি নিয়ে রাখা, কত দেখাবো, মানে কন্টিনিউ সমস্ত প্রশ্নই কমন এসছে, বুঝতে পেরেছিস? আমি তো ওপেন দেখিয়ে দিচ্ছি তোদের, ওপেন এতে খান আব্দুল গপ্পর খান বলে একটা প্রশ্ন ছিল না, এতে দেখে নে, এরপরের পরীক্ষা হয়তো এইটা দিতে পারে, খান আব্দুল খানের হয়তো এইটা দিতে পারে, যে নেতাকে ছিল খোদাই খিদমতগার, বুঝতে পেরেছ? তো যাই হোক, এইভাবে আমি তোদের দেখানোর একটাই কারণ, আজকে খুব গর্ববোধ করছি, অঙ্ক জিআই জিকে আমার সমস্ত স্টুডেন্টকে নিয়ে অ্যাটলিস্ট আমার হিসাব করে দেখলাম 81 মতো কমন আসছে, তো এইটাই খুব ভালো লাগলো। মুখে ডায়লগ আমি খুব কম দিই, ঠিক আছে, আর তোরা জানিস চিরঞ্জিত স্যার না মিথ্যা প্রতিশ্রুতি আর মিথ্যা ডায়লগ খুব কম দেয়, বিশ্বাস কর, আমি যদি তোদের দায়িত্ব নিতে না পারি, আমার মা কসমকে বলছি আমি পড়ানো ছেড়ে দেবো, যেদিন আমার মনে হবে না, সিরিয়াস বলছি, যে তোদের আর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই, সিরিয়াস বলছি, আই রিপিট এগেন, যেদিন মনে হবে যে ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এমনিতেই যে রাজ্যের অবস্থা সেক্ষেত্রে রিক্রুটমেন্ট বেরোচ্ছে না ঠিকঠাক, সেই অবস্থা আমার মনে হচ্ছে যে যেদিন এটা মনে হবে না যে আমি সবার থেকে কমে গিয়েছি, তো সেদিন আমি নিজেই ছেড়ে দেবো। কিন্তু আজকে কী জানিস, আমার মনে হয় যে আমি না থাকলে তোদের হবে না, আজ যে পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে ব্যবসা করতে প্রত্যেকটা ইনস্টিটিউট রাজি আছে, সব কোর্স লঞ্চ করছে, কিন্তু দেখ রাস্তায় পুলিশের লাথি খেলাম আমি, আজকে পশ্চিমবঙ্গ পুলিশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা হিসেবে তোরা যে রেখে দিয়েছিস না, এটাই আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছিস? আজকে সব জায়গাতে এমন কোনো থানা নাই, এমন কোনো থানা নাই যেখানে আমাকে চেনে না, খুব গর্ববোধ হয় জানিস, যে কোনো জায়গায় পুলিশের ঝাঁক থাকলে সেখানে সে বলবে আরে স্যার ভালো আছেন, তো এইটাই সব থেকে ভালো লাগে। আমি কথা দিলাম তোদের চুন চুন কাজ চাকরি পাওয়াবো, সংঘর্ষ ব্যাচটা সংঘর্ষ করার জন্য তৈরি করেছি, ভর্তি হয়ে যাস ওখানে, বুঝলি, অনলাইন অফলাইন যে যেখানে মন ভর্তি হয়ে যাস। চল দেখা হচ্ছে নতুন কিছু ভিডিওতে, তো চলো এবার আমরা কাট অফটা অ্যানালাইসিস করি। স্যার কাট অফটা বলছেন না, বড় টেনশন হচ্ছে, এসব কোশ্চেন লিখতে আর হবে না, এসব ভাবিস না তোরা, এসব কোশ্চেন লিখতে এসব বিষয়বস্তু আসছেই না, কথাটা বুঝতে পারলি?
এইসবের কোনো বিষয়বস্তুই আসবে না, আমি এইটুকু তোকে বলছি। এসব যারা রটায়, এসব ফালতু রটায়, বুঝতে পারলি? আউট অফ 85 জেনারেল কাট অফ কত হতে পারে? আমার মতে এর জেনারেল কাট অফ তোদের যারা আজকে পরীক্ষা দিয়ে এসছিস, তোদের যে অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে সেই অনুযায়ী তোদের তোদের কাট অফ মোটামুটি 42 থেকে 43 প্লাস মাইনাস 1, ঠিক আছে? 42 থেকে 43 এটা আমার মতে জেনারেলদের রেঞ্জ হবে, আর সেক্ষেত্রে প্লাস মাইনাস মানে 41 মানে 40 থেকে সব থেকে বলতে নিচ্ছে 41 প্লাস বলতে পারিস, মোটামুটি 41 প্লাস হলে তোরা ইন্টারভিউতে ডাক পেয়ে যাবি, মিলিয়ে নিস, বিশ্বাস না হয় মিলিয়ে নিস। এবার জেনারেল যদি হয় তাহলে ওবিসি, ওবিসি এ কত হবে? ওবিসি এ ওই রকমই হবে, 30 30 প্লাস মাইনাস হবে, তবে বিটা একটু বেশি হবে, বিটা ওই মোটামুটি তার 35 প্লাস হবে, এরকমটা হবে। এসসি ফেসটি ওই রকমই হবে, খুব কমে যাবে, এসসি এসটি মানে কি বলবো, ওই মোটামুটি ধর এসসিও থাকবে এরকমই, ওই 28 টু 30 থাকবে, আর এসটি যদি বলি যে মানে ওই রকমই নামবে, 25 প্লাস হবে এরকম। এটা আমার অনুমান, ঠিক আছে? তো অনুমান তো দেখা যাক, আমার অনুমান তো মেলে, তো আশা করি তোদেরও মিলবে, ঠিক আছে? তো আর একটা কি আছে, ইডব্লিউএস, কি বলবো তোদের কাট অফ, কি বলবো, 20 পেয়ে গেলে চাকরি পেয়ে যাবি, 18 থেকে 20 এই ধরে নে, এরকম একটা কাট অফ, ঠিক আছে? তোদের আসবে মিলি নিজের থেকে বেশি কিছু কাট অফ যাবেই না, যেতে পারে না কাট অফটা। তাহলে কি বললাম, যে সঠিক জায়গায় যদি পড়া করিস চাকরি পাবি পাবি। আজকে এত কাট অফ কম হচ্ছে এত কিছু, তারপরেও এইসব মেন্টালিটিতে আসে কি করে তোদের? এতজন সব মেসেজ করছিস বিভিন্ন জায়গা থেকে, স্যার কোশ্চেন কি পেপার কি লিক হয়েছে, ওসব কোনো বিষয়বস্তু তা না, ঠিক আছে? ভালো করে পড়া করো, পশ্চিমবঙ্গ পুলিশের যত রকম দুর্নীতি থাকবে, জানবি চিরঞ্জিত তার বেঁচে থাকতে চাই, দুর্নীতি তোদের হতে দেবো না, কদাপি না। আমার টার্গেট হচ্ছে গরিব থেকে গরিব ছাত্রছাত্রী, যারা শিক্ষিত যুবক তাদেরকে চাকরি পাওয়াবো, বোঝা গেল? তাই দুর্নীতি পশ্চিমবঙ্গ আর নয়, পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি আর নয়, বোঝা গেল? আমি আছি তোদের পাশে, ঠিক আছে? আজকে ভিডিও এখানেই শেষ করলাম। আর যারা এই সংঘর্ষ আছে ভর্তি হবি, যারা লেডি কনস্টেবল দেওয়া হয়ে গেল তোরা ভর্তি হয়ে যা, তোদের আপকামিংটা আমি বুঝে নিচ্ছি, বাকি যারা মেয়ে বাদ দিয়ে যারা ছেলে আছো তারা তো হবেই, হোক প্লাস হয়েও গেল কয়েকশো, একজন দুজন নয় 700 স্টুডেন্ট অলরেডি এন্ট্রি করে নিয়েছে। তো যাই হোক, এটাই বলছি, সকলে ভালো থাকিস, জয় হিন্দ বন্দে মাতরম, জয় মা কালী।